সামনেই মনসা পুজো, সেই উপলক্ষে আমরা একটার পর একটা ব্লগ নিয়ে আসছি মনসা পুজোর প্রতিমা নির্মাণের বিষয়ে। আমরা আজকে গিয়েছিলাম বেলঘরিয়ার আলিপুরের একটি পটুয়া পাড়াতে, সেখানে মনসা প্রতিমা তৈরি করছেন শিল্পী আরতি পাল। সেই নিয়েই আজকের এই ব্লগ। আশা করি আপনাদের এই ব্লগটি ভালো লাগবে। আমাদের এই উদ্যোগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের মনোবল বৃদ্ধি করুন। সমস্ত ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করুন। নমস্কার। দিদি, এটা তো অষ্টনাগ বানিয়েছে। আচ্ছা ঠিক। আর এটা জিজ্ঞেস করছিলাম যে এইটার এই যে এই ছা, এটা তো এই সাইডটা তো ছাঁচে, এই হ্যাঁ এইটাকে কি ঘট বলা হয়, এই তলারটাকে? আর এইটাকে ঠিক। আর এই যে কারুকাজ, এগুলো তো আপনি মানে বংশ পরম্পরাই হয়ে আসছে ঠিক। আগের তুলনায় এগুলোর চাহিদা এখন কেমন অষ্টনাগ নয়নাগের? আর সাপগুলো তো বানাতে অনেকক্ষণ সময়, মানে রং করতে, বেশি খাট অনেক কোনটা এ বছর মানে তিনটেই বানিয়েছে, এই পুরোটাই কাঁচা মাটি। কতক্ষণ সময় লাগলো একটা বানাতে? মা মনসার বিশ্বহরি প্রতিমা, হাঁস দেখতে পাচ্ছি, এই বিশ্বহরি প্রতিমায় হাঁস থাকে, পদ্মের উপর বসানো থাকে এবং এটা ছাঁচে। এটা মানে বংশ পরম্পরায় আপনি আর দাদা করে আসছেন। আচ্ছা, দাদার ভালো নামটা কি? মনোরঞ্জন রুদ্রপাল, মানে আপনার বলেন। এই এই বছর বিশ্বহরি প্রতিমা কটা বানিয়েছেন? এই জটা দেখতে পাচ্ছি ছবিতে, আটখানা। আর কেউ যদি নিতে চায় তাহলে আপনাকে ফোন করে মানে এখানে চলে আসবে। খুব সুন্দর বানিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো কি সব বাড়ির থেকেই বিক্রি হবে? অনবদ্য। আর এগুলোর দাম কত থেকে শুরু হচ্ছে? অনবদ্য হয়ে পড়েছেন। আর এগুলো রং, এই রংটাই চোখে বড় ঠাকুর। এগুলো তো কাঠামোর সব, আর এটাই তো আপনাদের ফোন নাম্বার। আজকের ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের মনোবল বৃদ্ধি করুন, যাতে করে আমরা আরও ভালো ভিডিও বাংলা সংস্কৃতি বিষয়ক আপনাদের সামনে তুলে ধরতে পারি। নমস্কার, ধন্যবাদ।